दारू 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 चाउमीन हमारे पास हमारे अच्छा हरे कृष्ण बाबू তো আপনি কি প্রথমবার এলেন? হ্যাঁ আমি প্রথম। আপনি কি পানিহাটি মন্দিরে এসেছেন আগে? হ্যাঁ আসেন। আচ্ছা কেমন লাগছে? ভালো লাগছে। সার্ভিস কেমন মনে হচ্ছে? ঠিক আছে ধন্যবাদ, আবার আসবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে। আমরা আপনাদের বলেছিলাম যে আমরা একটা আলাদাই ভিডিও তৈরি করব গোবিন্দাস রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় এবং আপনারা এখানে পার্সেল পাবেন কি না, এবং সেই সমস্ত তথ্য আমরা আপনাদের জানাবো। তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো চলুন এখন আমরা গোবিন্দাস রেস্টুরেন্টের ভিতরে যাই এবং প্রভুরা বসে আছেন, আমরাও কিছু প্রসাদ পাবো। তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, কেমন আছেন? তো আপনি প্রথমবার রেস্টুরেন্টে এলেন? আর আগে প্রসাদ পেয়েছেন? তো প্রসাদ পেয়ে কেমন লাগলো আপনার? আচ্ছা, তো সেই কারণে আপনি আবার এসেছেন। এবং আপনি ভক্তদের কি বলতে চান এই রেস্টুরেন্ট সম্পর্কে? আসুন সবাই। আচ্ছা দেখুন, এটা হচ্ছে মহোৎসব তলা রায়। আচ্ছা মহোৎসব তলা আসলে ফুটপুর ট্রাফিক রোড থেকে সোজা আসতে হবে পানিহাটি ফেরিঘাট অথবা দণ্ডমহোৎসব। ধন্যবাদ প্রভু আপনাকে অসংখ্য আমাদের এই সুন্দর তথ্য দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। কেমন হয়েছে? খুব সুন্দর, অসাধারণ। মানে আমি প্রথমবার আছি, খুব আনন্দ বোধ করছি। প্রথমবার এলেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। তো প্রসাদ কেমন হয়েছে? চাউমিন খুব সুন্দর। আচ্ছা আপনি কেবল চাউমিনই অর্ডার করেছেন? চাউমিন খুব সুন্দর। আচ্ছা আপনি আপনি কি প্রথমবার এলেন? আমি আজ প্রথম। আচ্ছা আর কি মনে হচ্ছে, আরবার আসবেন কি? পয়সা শেষ, আবার অন্যদিন আসবেন। হরে কৃষ্ণ বাবু। বাবু তাহলে প্রসাদ কেমন হয়েছে আপনার? ঝাল হয়েছে নাকি? আপনি ঝাল খান না? আচ্ছা আচ্ছা, সকলেই খুবই মন ভরে গোবিন্দাস রেস্টুরেন্টের এই প্রসাদ পাচ্ছেন, এবং আপনারাও আসুন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে এই রেস্টুরেন্ট। আর এখানে সুমন প্রভু প্রসাদ পাচ্ছেন একা একা, আমরা সুমন প্রভুর কাছে যাব এবং ওনার মুখ থেকে শ্রবণ করব কেমন প্রসাদ হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু প্রসাদ কেমন হয়েছে? হরি বল। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তো আমরাও এই সুন্দর প্রসাদ আস্বাদন করব। আপনারাও আসার চেষ্টা করবেন ইস্কন পানিহাটি মন্দিরে এবং গোবিন্দাস রেস্টুরেন্টে অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন। এবং আর কী কী মেনু আছে আমরা সেই সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দেব, তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, গোবিন্দাস রেস্টুরেন্টের মেনু কার্ড আমরা আপনাদের জন্য রাখলাম। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এখানে কী কী রেসিপি পাওয়া যাবে এবং সেই সমস্ত প্রসাদের মূল্য কত, আপনারা এখন দেখে নিন। হরে কৃষ্ণ প্রভু। তো প্রভু, গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে কি পার্সেল করা হয়? হ্যাঁ, আমাদের সমস্ত আইটেম চালু আছে, সেগুলো সবই পার্সেল করা হচ্ছে। আর প্রভু আপনাদের ফোন নাম্বারটা যদি দেন তাহলে সকলেই জানতে পারে। আমাদের ফোন নাম্বার হচ্ছে গোবিন্দাসের 90626। আচ্ছা 4049। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে ফোন করে অর্ডার করা যাবে। আমাদের সমস্ত কিছু, হ্যাঁ, ইনফরমেশন। আচ্ছা
আচ্ছা আর বাদ বাকি পার্সেলের ব্যাপারটা আমাদের গ্রুপে এরপর পাঠানো হবে ডিটেইলস। আচ্ছা ঠিক আছে। আর প্রতিদিন কি খোলা? হ্যাঁ আমাদের প্রতিদিন খোলা কটা থেকে কটা? 10টা থেকে দুপুর 3টে আর বিকেল 5:30টা থেকে রাত্রি 9টা। আর কি কি আচ্ছা আর কি কি প্রসাদ পাওয়া যায় একটু বলুন? মোটামুটি যা আমাদের মেনু আছে এখানে 80% এখন আমরা প্রত্যেকটা প্রসাদে আমরা চেষ্টা করছি সাকলাইটা এসে ব্যবস্থা করে। ধন্যবাদ আপনাকে অসংখ্য। তো বন্ধুরা আপনারা শ্রবণ করলেন, সমস্ত ভক্তরাই খুব তৃপ্তি ভরে এই সুস্বাদু প্রসাদ আস্বাদন করছে। তো আপনারাও আসতে পারেন গোবিন্দাস রেস্টুরেন্টে এবং এই সুন্দর অনবদ্য প্রসাদ আস্বাদন করতে পারেন। আর ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাঁ Krishna Krishna Hare 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 Rama।